অনেক ঋণ ফিন করি, তারে বিদেশে ফাটাইছি। তার বয়স মনে করেন বিদেশের বয়স চলে মাত্র 8 মাস, তার একটা বাচ্চা আছে 8 মাস 20 দিন চলে বয়স, আর ওনাদের সংসারে রোজগার হইল উনি। জমি জমা বিক্রি আর ধার দেনা করে অনেক স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায়, তাদের হাত ধরেই ফিরবে পরিবারের সুদিন এমন আশা নিয়ে দেশ ছাড়েন। কিন্তু বছরও ঘুরেনি, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে মালয়েশিয়া থেকে নিথর দেহে ফিরতে হলো চাঁদপুরের আলামিন ও সুহেল, কুমিল্লার মহিন ও রাজমুন্সি এবং নোয়াখালীর গোলাম মোস্তফাকে। আর উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে সামনের দিনগুলো নিয়ে অনিশ্চয়তায় পরিবার। বয়স পার্টি দিয়ে বললো আমার কাজে লেট হয়ে যেতেছে, আমি কালকে 12টা বাজে আসি, তারপর কথা বলবো। বোন একটা, মামাতা ভাই, আর ওখান তার কোনো রাস্তা না যে কোনো ব্যবস্থা করার। 4 থেকে 5 লক্ষ ঋণ করে ছেলেকে পাঠানো হয়েছিল, আজকে তকদিরের ফলাফল ভাবে। তাদের প্রেমিতে একজন ছেলে, একটা রুজি রুজি নির্ভর করতো সেই, তার উপরে ডিপেন্ডেবল ছিল আর কি। স্বজনদের আশা নিহতদের পরিবারের পাশে দাঁড়াবে সরকার। তার ছোট বাচ্চা আছে 18 মাস বয়স, এখন তার ওয়াইফ এবং তার বাচ্চার কি হবে, গভর্নমেন্টের কাছে একটা সহযোগিতা চাই, যাতে যাতে ফ্যামিলিটা আবার তার স্ত্রী সন্তান বাবা মা যাতে আবার উঠে দাঁড়াতে পারে। অনেক টাকা খরচ হয়েছে এবং বাধ্য না এখনও পরিশোধ করতে পারে নাই, সরকার যদি আমাদেরকে একটু হেল্প করে তাহলে আমাদের ভীষণ উপকার হবে। গত রোববার মালয়েশিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি সহ 10 জন নিহত হন। নিহতদের সবাই মালয়েশিয়ার MAS কার্গো কমপ্লেক্সে কর্মরত ছিলেন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।